রাজ্যের স্বাস্থ্য বিভাগের আমূল পরিবর্তন হয়েছে বলে ফটা ঢোল বজুয়া রাজ্যের স্বাস্থ্য বিভাগের প্রকৃত স্বরূপ এই মুহূর্তে আমি দেখাবল চেষ্টা করি করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়েরপর এ আমি দেখাইছো। এ চাও প্রসূতি মাতৃসকল কিদরে এনেদরে মাটিত পড়ে আছে। আসলে এই ইয়াতে আমি তিন চারিগী প্রসূতি মাতৃ দেখা পাইছো যিসকলে কুলাত কেঁচুয়া লৈ এনেদরে মাটিত থাকিবলগীয়া হয়েছে। এয়া হয়েছে বেয়াগম স্বাস্থ্য বিভাগের যা সুবিধা, বেয়াগম সা সুবিধা ইয়ার কিছু নমুনা এই মুহূর্তে আমি দেখাবল চেষ্টা চলাম। এয়া হয়েছে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের পরিবেশ। এয়া চাওক একো একোজন প্রসূতি মাতৃ আসলে কিদরে এলোকে এনেদরে মাতিত কুলাত কেঁচুয়া লৈ থাকিবলগীয়া হয়েছে। আমি কথা পাতিবলৈ চেষ্টা করিম। আসলে এলোক কিমান দিনের পর এনেদরে আছে? কি নাম আপনার? আনোয়ারা বেগম। আপনি কিমান দিনের পর ইয়াতে মাতিত আছে? কালকে থাকি। আপনার কালি ডেলিভারি হয়েছে? জি। এয়া আমি দেখাইছো চাওক, এয়া হয়েছে বেয়াগম স্বাস্থ্য বিভাগের বেয়াগম সা সুবিধার কিছু দৃষ্টাংশ করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়েরপর আমি দেখাই গৈছো। এয়া হয়েছে বা রাজ্যের বিভিন্ন প্রান্তত আমি দেখা পাও যে আসলে যাতায়াতের ব্যবস্থার সুবিধা নাই, যোগাযোগ ব্যবস্থার সুবিধা নাই থাকার কারণে কোনোবাই আসলে চাঙিত তুলি রোগী আনবলগা হয়, কোনোবাই আসলে কান্ধত তুলি রোগী আনবলগা হয়। কিন্তু এই মুহূর্তে আমি দেখাইছো করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়েরপর দৃশ্যাবলী। এয়া চাওক একো একোজন প্রসূতি মাতৃ এনেদরে এলোকে কুলাত পানী কেঁচুয়া কুলাত লৈ এনেদরে এলোকে অসামরিক চিকিৎসালয়ত এলোকে আসলতে বর্তমানে থাকিবলগীয়া হয়েছে। আর বারে বারে এই যে সরকার সেই সরকারখনে কয় যে উন্নতির কথা, উন্নয়নের কথা, আর আমি দেখাইছো এয়া হয়েছে উন্নয়ন, উন্নতির, প্রগতির এক জিয়া ছবি আমি উদঙাই দিলো। এয়া হয়েছে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ের পরিবেশ, যত প্রসূতি মাতৃসকলে কিদরে আসলতে প্রসব হওয়ার পিছত, কেঁচুয়া প্রসব হওয়ার পিছত কিদরে থাকিবলগীয়া হয় ইয়ার কিছু পরিবেশ, কিছু পরিস্থিতি, প্রতিগী মাতৃর আসলতে কুলাত কেঁচুয়া আছে আর সেই কেঁচুয়া লৈ এনেদরে মাটিত থাকিবলগীয়া হয়েছে। কি নাম আপনার? আজিভা বেগম। এইগী প্রকৃতি মাতৃ এই মুহূর্তে আমি দেখাইছো। বিমান যদি অকমান আগুয়াই আহে তেতিয়াহলে আমি দেখাবল সক্ষম হম যে ইয়া হয়েছে বেয়াগম স্বাস্থ্য বিভাগের যে উন্নতি উন্নয়নের ফপুলা স্বরূপ আমি দেখাইছো। এইগী প্রসূতি মাতৃ উল্লেখ করেছে যে এইগীর আসলতে তেজর অভাব আছিল, তেজর অভাব থাকার কারণে করিমগঞ্জ অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করবলগা হয়েছিল। কিন্তু ইয়ার পিছত কি ধরনের সা সুবিধা দিয়া হয়েছে ইয়ার কিছু নমুনা আমি দেখাইছো। ইয়া হয়েছে বেয়াগম স্বাস্থ্য বিভাগের বেয়াগম সা সুবিধার কিছু দৃশ্যাবলী। ইয়া চাওক প্রসূতি মাতৃ কুলাত পানী কেঁচুয়া, এ দুদিন তিনদিন হয়েছে কোনো রোগীর আসলতে প্রসূতি মাতৃ আসলে সন্তান প্রসব করেছে, ইয়ার পিছত কিদরে থাকিবলগীয়া হয়েছে এয়া হয়েছে দুঃখ লগা ছবি। আসলতে মূলত স্বাস্থ্য বিভাগে যেদরে উন্নতি হওয়া বলে, উন্নয়ন হওয়া বলে ফটা ঢোল বজায়, সদায় সততে ফটা ঢোল বজায় থাকে, সেই ফটা ঢোল আসলতে কিমান যেলোকে বজায় সেই ফটা ঢোলের বিপরীতে আসলতে একো একোখন সরকারি হসপিটেলত কিদরে সা সুবিধা দিয়া হয় ইয়ার প্রকৃত স্বরূপ আমি এই মুহূর্তে দেখাই দিছো অন ক্যামেরা। গতি এই মুহূর্তে লক্ষণীয় বিষয়টি হয়েছে যে রাজ্যের যে বেয়াগম স্বাস্থ্য বিভাগ আছে সেই স্বাস্থ্য বিভাগে এই যে ছবি আসলতে ইয়া কোনো ক্ষুদ্র প্রাথমিক চিকিৎসালয় নহয়, কোনো গ্রাম্য উপস্বাস্থ্য কেন্দ্র নহয়, এয়া হয়েছে করিমগঞ্জ সরকারি যে অসামরিক চিকিৎসালয়, সেই অসামরিক চিকিৎসালয়েরপর আমি পরিবেশ দেখাইছো। গতি স্বাস্থ্যমন্ত্রী যদি এই প্রতিবেদন কেতিয়াবা আপনার চকুত পড়ে তেতিয়াহলে আপনি ভাবি লোক যে আপনার স্বাস্থ্য বিভাগ আসলে কিদরে চলিছে আর এয়া হয়েছে বাস্তব ছবি। আপনাদের উন্নয়নের কথা কয়, উন্নতির কথা কয়, ইয়ার বিপরীতে আমি দেখালো যে এখন অসামরিক চিকিৎসালয় কিদরে কুলাত কেঁচুয়ালৈ মাতৃসকল থাকিবলগীয়া হয়েছে, এয়া হয়েছে স্বাস্থ্য বিভাগের বাস্তব ছবি। ক্যামেরা বিমানের সহযোগত করিমগঞ্জের মিষ্টি দত্ত, এনকেটিভি।